জার্সিতে যাচ্ছি ঘুরতেই বলে যায়, আর ওখানে আমার এক খালা আছে তার সাথে দেখা করব। তো রাত্রটা নিউ ইয়র্ক অনেক সুন্দর, দিনের থেকে রাত্রে বেশি ভালো লাগে, কারণ লাইটের যেই খেলা সেটা মনে হয় যে রাত্রেবেলায় দেখা যায়, এবং টাইম স্কোয়ার যেটা আছে ওই দিক দিয়ে আজকে আমরা যাব, যদি পারি ভিডিও করব ওইটাও দেখাবো। আর মানে যত মানে যতটুকু যাই আমরা ততটুকু মনে হয় শুধু লাইট আর লাইট, মানে অন্ধকারে যেমন অনেক কিছুই ভালো লাগে না, বাট নিউ ইয়র্কটা অন্ধকারেই বেশি ভালো লাগে। ভাইয়ের বাড়ি কিন্তু বরিশাল, আমি সবসময় বলি যে বরিশালের কথা বলো, বরিশালের কথা বলো, তো আমাকে হ্যালো বন্ধুরা, এই যে এখন যে জায়গাটা, জাস্ট এই জায়গাটা, এই জায়গাটা হলো টাইম স্কোয়ারের ভিতরে পড়েছে পুরোটা জুড়ে। ক্রিসমাসের জন্য, সামনে যেহেতু ক্রিসমাস, ম্যাক্সিমাম বাসা এইভাবে সাজানো, ওরা বাসা থেকে শুরু করে সামনের স্পেস, তারপর যদি কোনো গাছ থাকে ওই গাছ, রাস্তা ঘাট, মানে সব জায়গাতে। এখন এটা হলো নিউ ইয়র্কে এই সময়টা, থ্যাংকস গিভিং এর মাসটা, এবং এই 25th December এই মাসটা তাদের উৎসব থাকে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, এবং আমার সাথে থাকবেন।